হ্যালো এভরিওয়ান, তোমরা আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের কল্যাণ স্যার, আর তোমরা রয়েছে তোমাদের প্রিয় প্রিয় প্ল্যাটফর্ম চেঞ্জার। আজকে আমরা V20 সিরিজের তৃতীয় নম্বর বিক্রিয়া, যেটা আমরা অলরেডি দুটো বিক্রিয়া করে এসেছি, যারা এখনও ভিডিওটা দেখোনি তারা ভিডিওটা দেখে নেবে। এবং এই তৃতীয় নম্বর বিক্রিয়া যেটা আছে, সেই তৃতীয় নম্বর বিক্রিয়া আমরা আজকে দেখতে শুরু করব। তৃতীয় নম্বর বিক্রিয়ার আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে এই বিক্রিয়ার নাম কি, রোজেনম্যান বীজারণ, অর্থাৎ রোজেনম্যান রিডাকশন বলা হয়। এই রোজেনম্যান রিডাকশন যেটি আছে, সেটি একটি বীজারণ বিক্রিয়া, আমরা প্রত্যেকেই সেটি আমরা বুঝতে পেরেছি নাম দেখে। কিন্তু এই বীজারণ বিক্রিয়া আমরা সাধারণত যেটা বুঝি, যে বীজারণ বিক্রিয়ায় আমরা হাইড্রোজিনেশন যেটি হয়, সেই হাইড্রোজিনেশন বিক্রিয়াটি আমরা সাধারণত দেখতে পাই। অর্থাৎ একটি বীজারণ বিক্রিয়া যেটি আছে, সেই বীজারণ বিক্রিয়ায় আমরা দেখব কোনো একটি নির্দিষ্ট যৌগ যে বিজারিত হবে, তার মধ্যে হাইড্রোজিনেশন ঘটবে। প্রথমে আসব এই যে বিক্রিয়াটা, বীজারণ বিক্রিয়াটা, এটা প্রথমে কে বা কোন বিজ্ঞানী বা কার নাম অনুযায়ী হয়েছে। এটা 1918-এ যদি আমরা দেখি, তাহলে 1918 খ্রিস্টাব্দে আমরা যদি দেখি, রোজেনম্যান বলে একজন বিজ্ঞানী ছিলেন, KW রোজেনম্যান। তো এই রোজেনম্যান অ্যাকচুয়ালি এই বিক্রিয়াটি প্রথম দেন, এবং তার নাম অনুসারে, ওই বিজ্ঞানীর নাম অনুসারে এই বিক্রিয়ার নামও হয়ে যায় রোজেনম্যান রিডাকশন। তো প্রথমে আমাদের দেখতে পাই, আমরা প্রত্যেক বিক্রিয়ার যেমন কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়ার যে পয়েন্টগুলো হয় সেগুলো দেখি, এখানেও আমরা প্রথমে নজর রাখব যে এর গুরুত্বপূর্ণ পয়েন্ট কী কী। তো প্রথমেই গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে দেখতে হবে যেটা, এটা হচ্ছে এই বিক্রিয়াতে আমরা সাধারণত যে অ্যাসিড ক্লোরাইড আছে, অ্যাসিড ক্লোরাইডকে আমরা অংশগ্রহণ করাই। অর্থাৎ যেগুলি আমরা সাধারণত অ্যাসিড ক্লোরাইডের যে সংকেত আমরা জেনে থাকি, সেই অ্যাসিড ক্লোরাইড এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এবং এই বিক্রিয়ায় অ্যাসিড ক্লোরাইড, সেটা আমরা কিন্তু অ্যালিফেটিকও নিতে পারি। এই অ্যাসিড ক্লোরাইড দুরকমেরই হতে পারে, অর্থাৎ আমরা যে COCl গ্রুপ বলে থাকি, এটা অ্যাকচুয়ালি অ্যাসিড ক্লোরাইডের একটা সংকেত। তো এই অ্যাসিড ক্লোরাইডের আগে আমরা সাধারণত অ্যালিফেটিকও করতে পারি, এবং এই অ্যাসিড ক্লোরাইড কিন্তু দু ধরনের করতে পারি আমরা, সাধারণত অ্যারোমেটিক এবং অ্যালিফেটিক যে অ্যাসিড ক্লোরাইড আছে দুটোকে আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ এখানে আমরা যদি দেখি, এই অ্যাসিড ক্লোরাইড যে কোনো টাইপের হতে পারে, যে অ্যালিফেটিকও নিতে পারি, অ্যারোমেটিকও নিতে পারি। অর্থাৎ কি, আমরা এখানে নিতে পারি RCOCLও নিতে পারি, এবং এখান থেকে আমরা নিতে পারি যেটা, সেটা হলো কি, অ্যারোমেটিক কোনো একটা অ্যাসিড ক্লোরাইড, অ্যাসাইল গ্রুপ যার আছে, সেরকম ধরনের যৌগকে নিয়ে বিক্রিয়া শুরু করতে পারি। তো বিক্রিয়া শুরু করার প্রথমে আমরা যেটা, কার সাথে বিক্রিয়া করছি সেটা বুঝে গেলাম, সেরকমই আমরা দেখব কার সাথে কে বিক্রিয়া করে। এক্ষেত্রে হাইড্রোজেনেশনের কার হয়, হাইড্রোজেনেশন হয় এই অ্যাসিড ক্লোরাইডের। হাইড্রোজেনেশন যেহেতু হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এখানে আমরা হাইড্রোজেন নেব। হাইড্রোজেন শুধু নয়, এখানে আমরা হাইড্রোজেনের সাথে যেটি নিই, সেটি হলো প্যালাডিয়াম অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়। প্যালাডিয়াম এখানে তাহলে কী হিসাবে কাজ করে, যদি আমি এখানে বলি প্যালাডিয়ামের সঙ্গে আমার কার্যকারিতা কী, এটা একটা ক্যাটালিস্ট। তো সেক্ষেত্রে ক্যাটালিস্ট হিসাবে কাজ করে এই প্যালাডিয়াম। এবার আমার মজার ব্যাপার হলো, প্যালাডিয়াম সাধারণত কী হয়, প্যালাডিয়াম যেটা আছে, সে প্যালাডিয়ামের অ্যাকচুয়ালি অনুঘটন ক্ষমতা প্রচুর বেশি হয়, বিজারণ করার ক্ষমতা অনেকটাই বেশি। তো বিজারণ ক্ষমতা যদি বেশি হয়, তাহলে সে স্বাভাবিকভাবে কী করবে, অ্যাসিড ক্লোরাইডকে বিজারিত করবে, এবং বিজারিত করে যে প্রোডাক্টটা তৈরি করার কথা সেটা তৈরি করবে। এই প্রোডাক্টটা তৈরি হয় যেটা, সেই প্রোডাক্টটা তৈরি হওয়ার পর আবার সেটা কিন্তু বিজারিত হতে চেষ্টা করতে পারে। তো সেই জন্য এখানে কিন্তু, যেহেতু ক্যাটালিস্ট হিসেবে প্যালাডিয়াম আছে, এই ক্যাটালিস্ট যেটা আছে, সেই ক্যাটালিস্টের যে অনুঘটন ক্ষমতা সেটাকে কমিয়ে দেওয়ার জন্য আমরা এখানে ব্যবহার করে থাকি বেরিয়াম সালফেট। তার মানে এখানে আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করি যেটা, সেটা হচ্ছে কি, এই প্যালাডিয়ামকে কীভাবে ব্যবহার করা হয়, প্যালাডিয়ামকে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি, বেরিয়াম সালফেটের উপর প্রলম্বিত অবস্থায় রাখা হয়, অর্থাৎ কি বিদ্রিত, অনেকে যেমন ছড়িয়ে দেওয়া হয় না, সেরকমভাবে আমরা প্যালাডিয়াম অনুঘটক যেটা আছে, সেটা বেরিয়াম সালফেট জোগাড় করেই এখানে কিন্তু ব্যবহার করি, যাতে করে প্যালাডিয়ামের অনুঘটন ক্ষমতাটা কমে যায়। তো কেন কমে, তার মেকানিজমের করতে অনুঘটন ক্ষমতা বেশি থাকলে কী হবে, সেটাও যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাবো যে কেন আমরা এটা, কেন বেরিয়াম সালফেট এখানে লাগাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা দেখবো এর পরের যেটা আছে, সেটা হলো কি, এই বিক্রিয়াতে কোনোভাবেই আমরা যে বিক্রিয়াটা করে থাকি, সেই বিক্রিয়াটাতে কোনোভাবেই আমরা কিন্তু কিটোন তৈরি করতে পারি না। এক্ষেত্রে তাহলে তৈরি হয় কি, এতে অ্যাকচুয়ালি তৈরি হয় যেটা, সেটা হচ্ছে অ্যালডিহাইড তৈরি হয়। অর্থাৎ এই বিক্রিয়ার মাধ্যমে তুমি যেটা তৈরি করবে সেটা হলো কি, অ্যালডিহাইড তৈরি হয়। এটা কিন্তু অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক সবই তৈরি হতে পারে, অর্থাৎ এখানে কিন্তু RCHও তৈরি হতে পারে,
আবার অ্যারোমেটিক অ্যালডিহাইডও তৈরি করা যেতে পারে। অর্থাৎ আমরা যে অ্যাসিড ক্লোরাইড বলছি তার বিজারণ ঘটিয়ে আমরা কিন্তু শুধুমাত্র অ্যালডিহাইড তৈরি করার চেষ্টা করি। তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে মনে রাখতে হবে, এটা যদি আমি দেখি তাহলে সেক্ষেত্রে মনে রাখবো যেটা, সেটা হলো এক্ষেত্রে কোনোভাবেই কিটোন ফরমেশন হয় না, কিটোন কিন্তু কখনোই তৈরি হয় না, তৈরি হয় না, কিন্তু এটা তৈরি হবে না। এই বিক্রিয়ার মাধ্যমে আমরা কিটোন তৈরি করতে পারবো না। তো এটা একটা বিশেষ বিশেষত্ব বলতে পারো, এই বিক্রিয়ার শুধুমাত্র অ্যালডিহাইড তৈরি করা যায়। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে দেখি, আমরা এই বিক্রিয়াতে যদি আমি এখানে আরও একটা পয়েন্টের কথা বলি, তাহলে সেক্ষেত্রে যেটা বুঝি যে এই বিক্রিয়াটি যেটি আছে, এই বিক্রিয়াটিতে আমরা সাধারণত যে কোনো অ্যাসিড ক্লোরাইড যেটা তৈরি আছে সেই অ্যাসিড ক্লোরাইডকে সাধারণত অ্যালডিহাইডে কনভার্ট করতে পারি। কিন্তু এখানে মনে রাখতে হবে এতে কিন্তু ফর্মালডিহাইড যেটি আছে সেটি কিন্তু তৈরি করা যায় না, এটিও কিন্তু তৈরি করা যায় না। কেন করা যায় না, তার কারণ হলো আমরা অ্যাকচুয়ালি যে ফর্মাইল আমরা সাধারণত ক্লোরাইড পেয়ে থাকি, সেই ফর্মাইল ক্লোরাইড অ্যাকচুয়ালি কিন্তু এটি ঘরের উষ্ণতাতে, রুম যে টেম্পারেচার আছে সেটাতে কিন্তু অস্থায়ী হয়, একটি অস্থায়ী যৌগ। সেই জন্য এখান থেকে এর স্থায়িত্ব নেই বলে এখান থেকে আমরা কিন্তু এই ফর্মালডিহাইডকে এই বিক্রিয়ার মাধ্যমে তৈরি করতে পারি না। এটা কিন্তু এই বিক্রিয়ার একটা বিশেষত্ব ব্যাপার। তাহলে আমরা যদি মূল মূল পয়েন্টের কথা বলি, তাহলে সেক্ষেত্রে কি, এটা একটা অ্যাসিড ক্লোরাইড থেকে তৈরি করার বিক্রিয়া। অ্যাসিড ক্লোরাইডের সঙ্গে কে থাকবে, হাইড্রোজেন থাকবে, প্যালাডিয়াম থাকবে এবং বেরিয়াম সালফেট থাকবে। এখানে অ্যালডিহাইড তৈরি করা যায়, কিটন তৈরি করা যায় না। এবং অ্যালডিহাইড কিটন তৈরি করার পর আমরা যেটা, অ্যালডিহাইড কিটন তৈরি করা যায় না, যেটা আমরা পরের পয়েন্ট দেখছি সেটা হচ্ছে কি, অ্যালডিহাইডের মধ্যেও আবার কিছু আছে। যেমন আমরা ফর্মালডিহাইড এখানে তৈরি করতে পারি না, কেন, ফর্মালডিহাইডের যেটা তৈরি করবো সেটা হচ্ছে কোথা থেকে, ফর্মাইল ক্লোরাইড থেকে। ফর্মাইল ক্লোরাইড অ্যাকচুয়ালি অস্থায়ী, ঘরের উষ্ণতাতে, রুম টেম্পারেচারে। যদি আমি দেখি এখানে, যদি আমি এখানে চিন্তা করি, তাহলে রুম টেম্পারেচারে এটা কিন্তু অস্থায়ী, সেই জন্য এখান থেকে কিন্তু ফর্মালডিহাইড তৈরি করা যায় না। চলো এই পয়েন্টগুলো দেখে নেওয়ার পর আমরা যদি এটাতে এবার চিন্তা ভাবনা করি যে বিক্রিয়াটা কি অ্যাকচুয়ালি, যদি আমি বিক্রিয়াটার কথা বলি তাহলে রিয়াকশান যেটা আছে সেই রিয়াকশানটা আমরা ভালো করে এখানে দেখতে থাকবো। রিয়াকশানটা যেটা আছে সেই রিয়াকশানটা কি, রিয়াকশানটা হলো যে কোনো জায়গায়, আমি একটা উদাহরণ নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। একটা উদাহরণে যদি আমি দেখি, এখানে RCOCl যেটা আছে, অ্যাসাইল ক্লোরাইড, অর্থাৎ এখানে অ্যালিফ্যাটিক নিয়ে যদি আমরা বিক্রিয়াটা করি, তার সাথে যদি হাইড্রোজেন দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে অনুঘটক রূপে আমরা আগেই বলেছি প্যালাডিয়ামকে দেওয়া হবে এবং সঙ্গে বেরিয়াম সালফেট যোগ করা হবে। তো বেরিয়াম সালফেট যদি যোগ করা হয় তাহলে সেক্ষেত্রে প্রোডাক্ট কী হবে, দেখো প্রোডাক্ট যেটা আছে সেটা কিন্তু খুব সোজা, প্রোডাক্ট হলো কি, সিএল এর জায়গায় হাইড্রোজেন হয়ে যাবে। আমি যদি শুধুমাত্র চিন্তা করি COCl যেখানে লেখা আছে সেখানে CHO হবে, তাহলেও কিন্তু আমি প্রোডাক্টটা সহজে লিখতে পারবো। অর্থাৎ যদি আমাকে কোনো জায়গায় রিয়াকশান দিয়ে দেয়, তাহলে এক্সাম্পল হিসাবে আমি যদি আরও নিতে পারি, এক্সাম্পল হিসাবে আমরা যদি এখানে চিন্তা করি, তাহলে আরও যদি আমি এক্সাম্পল নিই এখানে, তো সেক্ষেত্রে এক্সাম্পল হিসেবে আমরা যেটা দেখবো সেটা সবচেয়ে বহুল প্রচলিত এবং বহুবার এসছে এমন বিক্রিয়া, সেটা হলো CH3COCl। তাকে যদি তুমি এখানে হাইড্রোজেন দিয়ে দাও এবং রোজারমেন্ট বিজারণ করাও, রোজারমেন্ট বিজারণে আমরা দেখতে পাই যে প্রোডাক্ট তৈরি হয় রোজারমেন্ট বিজারণে, তাহলে সেই রোজারমেন্ট রিডাকশানে তৈরি হবে কি, আমি বলেইছি আগে সিএল এর জায়গায় কী হবে স্যার, এইচটা হবে। কিন্তু একটু লেখার ব্যাপারটা আছে, আমরা এভাবে মনে রাখতে পারি COCl যেটা আছে সেটা CHOতে কনভার্ট হবে। যখন ভেঙে লিখবে তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু যদি আমি এইভাবে লিখি তাহলে লিখতে হবে কি, CH3CHO। অর্থাৎ এক্ষেত্রে তৈরি হবে যেটা অ্যাসিড ক্লোরাইড যেটা ছিল সেটা কী হয়ে যাবে, CHOতে কনভার্ট হবে। অর্থাৎ অ্যাসিড ক্লোরাইড যেটা আছে সেটা কী হয়ে যাবে, অ্যালডিহাইডে কনভার্ট হবে, অ্যালডিহাইড তৈরি করবে। এইটা ছাড়া আরও আমি একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়ার কথা বলতে পারি, এখানে গুরুত্বপূর্ণ বিক্রিয়া যেটা আছে আমরা আরও একটা এক্সাম্পল নিয়ে নেব, এটা অ্যালিফেটিকের জন্য আমরা বলতে পারি, অ্যালিফেটিকের জন্য এটা। আমরা অ্যারোমেটিকের একটা যদি উদাহরণ নিয়ে নিই, অর্থাৎ যদি আমরা এখানে দেখি কোনো একটা জায়গায় এরকম থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা যে বেঞ্জিন পাই সে বেঞ্জিনের মাথায় যদি COCl থাকে, অর্থাৎ বেঞ্জাইল যেটা আমরা অ্যাসিড ক্লোরাইড যেটা আমরা সাধারণত বলে থাকি, সেক্ষেত্রে যদি বেঞ্জিনের মাথায় COCl থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে কি দেখতে পাই, আমরা সাধারণত অ্যারোমেটিক অ্যাসাইল ক্লোরাইড যে হিসাবে আমরা যদি এখানে দেখি, তাহলে C6H5COCl, তার সাথে আমরা কী করবো এখানে, প্যালাডিয়াম এবং একইভাবে বেরিয়াম সালফেট নেবো, এবং এখান থেকে প্রোডাক্ট যেটা হবে আগের মতোই। তোমরা তাহলে কী করবে, অনেকেই আমরা করতে পারবো,
এক্ষেত্রে আমরা সাধারণত দেখবো সিওসিএল যেটা আছে সেটা দেখা হয় ডিহাইড্রোজেনেশন আমরা সাধারণত যদি বলি তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেন বেরিয়ে যায়, আর হাইড্রোজেনেশন যদি বলা হয় তার মানে সেখানে হাইড্রোজেন প্রবেশ করবে। সোজা কথা এটা তাহলে হাইড্রোজেনেশন বিক্রিয়া। কারণ কি হাইড্রোজেনেশন রিয়াকশন কেন? কারণ এই ক্ষেত্রে আমরা সাধারণত রিডাকশন বিক্রিয়া করাচ্ছি, রিডিউস করছি এই সিওসিএল গ্রুপকে। সিওসিএল কী করবে, রিডিউসড হয়ে সে কী করবে, অ্যালডিহাইড গ্রুপে পরিণত হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে বেঞ্জালডিহাইড তৈরি হবে। তো এই বেঞ্জালডিহাইড তৈরি হওয়ার এই দুটো বিক্রিয়া ভালো করে তোমাদেরকে করতে হবে। এই দুটো বিক্রিয়া বেশি ইম্পর্টেন্ট, বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষা বলো, বিভিন্ন টুয়েলভের বলো, সব কিন্তু জায়গায় এই দুটো বিক্রিয়া বেশি আছে। এছাড়াও যে কোনো উদাহরণ দিয়ে দেখতে পারে। এবারও আমি কী করবো, এখানে আমরা যদি দেখে নিই বিক্রিয়ার উদাহরণ হলো কী করে স্যার, তার জন্য তোমাদেরকে প্রত্যেকেই জানাই আমরা যে এই বিক্রিয়াগুলো দেখছি এই বিক্রিয়াগুলো হলো কী করে জানতে গেলে তোমাদেরকে যেটা সবার আগে দরকার সেটা হলো কি স্যার, এই বিক্রিয়াটার মেকানিজম যদি দেখি তাহলে মেকানিজম পার্ট দেখলেই আমরা কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে যাবো কীভাবে বিক্রিয়াটা ঘটছে। তো আমরা চলো একটা বিক্রিয়া নিই, যে কোনো একটা বিক্রিয়া নিলাম, আর সিওসিএল এখানে বিকারক হিসেবে নিয়ে নিলাম, তার সাথে আমরা কী করবো প্যালাডিয়ামকে আমরা অনুঘটক। প্যালাডিয়াম কী করে, প্যালাডিয়াম দেখো প্রথমে আসে, প্যালাডিয়াম অ্যাকচুয়ালি আসবে এসে কী করবে, এই কার্বনিন সেন্টারে ধাক্কা দেবে, আর এই বন্ধনটা তখন প্যালাডিয়ামের সাথে লেগে যাবে। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে, তুমি দেখো এখানে যে সি আছে সেই সি কিন্তু কার সাথে বন্ধন করেছে, প্যালাডিয়ামের সাথে বন্ধন করেছে। তার মানে প্যালাডিয়াম এখানে চলে এলো, এখানে আবার কী হলো সিএল এর সাথে বন্ধন করে তৈরি হলো, এরকম ধরনের একটা যৌগ তৈরি হলো। অর্থাৎ এই যৌগটার সঙ্গে যদি এর পরের ধাপে তুমি হাইড্রোজেন দিয়ে দাও তাহলে সেই হাইড্রোজেন কী করবে, সেই হাইড্রোজেন কী করবে, এই হাইড্রোজেনের যদি আমি বলি তাহলে এই হাইড্রোজেনটা দিয়ে কার্বনে গিয়ে ধাক্কা দেবে এবং এক্ষেত্রে এই বন্ধনটি প্যালাডিয়ামের উপরে উঠবে। এবং এখানে আরেকটি দেখো বন্ধন আছে, যে বন্ধনটি সিএল এর আছে সেই বন্ধনটি কিন্তু অপর হাইড্রোজেনটাকে প্রবেশ ধরে নেবে, অর্থাৎ তার সাথে নতুন করে বন্ধন তৈরি করবে। তো সেক্ষেত্রে যদি এখানে দেখি এই বন্ধনটা যদি এখানে যায় তাহলে তুমি দেখো এখানে এখানে যে প্রোডাক্ট তৈরি হবে সেটি হলো আর সি ডবল বন্ড। এখন কে বন্ধন করে আছে, এখানকার কিন্তু বন্ধনটা হাইড্রোজেনের করেছে। অর্থাৎ তুমি যদি দেখো তাহলে সেক্ষেত্রে দেখবে দেখো এখান থেকে কিন্তু এই বন্ধনটা তৈরি হয়েছে। আমি যদি এখানে আলাদা করে মার্ক করে দিই তাহলে দেখো বন্ধনটা তৈরি হয়েছে কার সাথে স্যার, এইখানে তৈরি হয়েছে। অর্থাৎ কি এই বন্ধনটা যেটা আছে কার সাথে, হাইড্রোজেনের সাথে তৈরি হয়েছে। এই যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনটা বন্ধনটা তৈরি করেছে। এখান থেকে পুরোপুরিভাবে প্যালাডিয়াম রিলিজ হবে এবং তার সাথে সাথে এই সিএল তৈরি করবে। অর্থাৎ এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি প্যারাডিয়াম এবং এই সিএল এবং তার সাথে সাথে কাঙ্ক্ষিত যে অ্যালডিহাইড আছে সেটা। তুমি এখানটাকে এই বিক্রিয়াটাকে অ্যারোমেটিক অ্যালডিহাইড দিয়েও করতে পারো। জাস্ট এখানে তুমি কী করবে, অ্যারোমেটিক অর্থাৎ ফিনাইল গ্রুপ নিয়ে নিয়ে বিক্রিয়াটাকে মেকানিজম আকারে দেখাতে পারো। তো এইভাবে সহজ সহজ পদ্ধতিতে আমরা সাধারণত এখানে দেখতে পাই। প্রথমে যেটা দেখলাম সেটা কীভাবে বিক্রিয়াটা ঘটে গেল, কীভাবে করতে হবে তার জন্য আমি বলে দিলাম। এখানে আমি দেখলাম মেকানিজম কী হবে সেটা বুঝে গেলাম। এবার লাস্ট অফ অল যেটা আমাদের দেখতে হবে সেটা হলো কি বেরিয়াম সালফেট, কেন বেরিয়াম সালফেটকে এখানে আমরা ব্যবহার করে থাকি। তাহলে এখান থেকে আমি একটা পয়েন্ট করতে পারি, আমরা যদি দেখতে চাই তাহলে দেখতে চাই যে বেরিয়াম সালফেট যেটা আছে BaSO4 এটা কেন ব্যবহার করা হয়, এটা কেন ব্যবহার করা হয় বেরিয়াম সালফেটের ক্রিয়া, এই যে ছিল এখানে ক্রিয়া কৌশল দেখলাম মেকানিজম, এখানে বেরিয়াম সালফেটের ভূমিকা কী, বেরিয়াম সালফেটের যদি কাজ করে যেটা সেটা হলো কি, এটা অ্যাকচুয়ালি আমরা বলে থাকি যেটা যে ক্যাটালিস্ট যেটা থাকে, যে ক্যাটালিস্ট যেটা থাকবে তার পয়জন হিসাবে কাজ করে। অর্থাৎ কি এই বেরিয়াম সালফেট অ্যাকচুয়ালি এখানে যে প্যারাডিয়াম থাকে তার তার ক্ষেত্রে এটা ক্যাটালিস্ট, তো ক্যাটালিস্ট আমরা পয়জন ধরতে পারি। তো সেক্ষেত্রে আমরা সাধারণত যে পয়জন আছে সেই পয়জন যেটা করতে, সোজা কথা যদি আমি এটাকে বাংলায় বলি তাহলে এটাকে বাংলায় বলা হয় অনুঘটক বিষ। অনুঘটক বিষ কী করে, অনুঘটকের ক্রিয়াশীলতা কমিয়ে দেয়। কীভাবে কমায় আমি তাও দেখিয়ে দিচ্ছি। এখানে অনুঘটক বিষ হিসেবে কাজ করে, ধরো এখানে আমি যদি প্যালাডিয়ামটা বলি তাহলে সেক্ষেত্রে ধরো এটা প্যালাডিয়ামের যদি আমি এখানে যদি সেন্টার ধরি, প্যালাডিয়ামের যে ইন্টারস্টিসিয়াল স্পেস আছে অর্থাৎ কি এদের মাঝে মাঝে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো অ্যাকচুয়ালি কার অ্যাকোয়ার করা উচিত, যদি সব জায়গাগুলো ফাঁকা থাকে তাহলে সব জায়গাগুলো কিন্তু কী করবে হাইড্রোজেন নিয়ে নেবে। আমি ধরে নিলাম এইগুলো হাইড্রোজেন অ্যাকোয়ার করছে, এগুলো সব হাইড্রোজেন যেটা আছে সেই হাইড্রোজেন অ্যাকোয়ার করবে, তাহলে হাইড্রোজেন করবে কোনখানটায়, এই জায়গাগুলো অ্যাকোয়ার করছে। কিন্তু যদি আমি যখন যদি নর্মালি বেরিয়াম সালফেট না দিই তাহলে প্রতিটা যে ইন্টারস্টিশিয়াল অর্থাৎ মধ্যবর্তী যে ফাঁকা স্থানগুলো আছে এগুলো তো প্যালাডিয়ামের কণাগুলো আছে, এই কণাগুলো অধিকার করার পরেও কিছু কিছু জায়গা দেখবে ফাঁকা থাকে, সেই ফাঁকাগুলোকে ইন্টারস্টিশিয়াল স্পেস বলে, আমরা সলিড কেমিস্ট্রিতে পড়েছি।
তো সেক্ষেত্রে আমরা যদি দেখি এখানে এইখানে যে ইন্টারস্টিশিয়াল স্পেসগুলো আছে সেগুলো যদি সবগুলো হাইড্রোজেন অর্থাৎ এই বাবেলগুলো যেগুলো হয়েছে তারপরে যে ইন্টারস্টিশিয়ালে এখানে কালো আকারে যে বিন্দুগুলো আছে এই জায়গাগুলো যদি হাইড্রোজেন অ্যাকোয়ার করে তাহলে হাইড্রোজেনের সক্রিয়তা প্রচুর বেশি হবে। হাইড্রোজেন কী করবে, হাইড্রোজেন যদি বেরিয়াম সালফেট না দেওয়া হয় তাহলে কী করবে, তাহলে আরসিওসিএল যে প্রথম ধাপে এখানে আরসিএইচও তৈরি করে সেই আরসিএইচও করার পরেও কিন্তু প্যালাডিয়াম আর থামবে না, হাইড্রোজেনকে সঙ্গে নিয়ে সে কী করবে বিক্রিয়ায় আরও অনুঘটন ক্ষমতা যেটা আছে সেটা তার কিন্তু এখনও পর্যন্ত সক্রিয় অবস্থায় থাকবে এবং সে উৎকৃষ্টভাবে আরও বিক্রিয়া করবে, তথা একে কী করবে আবার বিজারণ ঘটাবে, এর বিজারণ ঘটিয়ে দিবে। তুমি চেয়েছিলে কার আরসিওসিএলকে বিজারিত করে আরসিএইচও করার, কিন্তু এক্ষেত্রে দেখা যাবে আরসিএইচওকেও আবার বিজারিত করে সে কী করবে অ্যালকোহল তৈরি করবে। এই অ্যালকোহল পরবর্তী ক্ষেত্রে দেখা যায় শুধু অ্যালকোহল থেকে যায় না, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে এ আবার এই অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে আমরা সেটা দেখতে পাই যেটা হচ্ছে আরসিএইচ2এইচএর সাথে বিক্রিয়া করে, অর্থাৎ কি অবশিষ্ট আরসিওসিএল এবং উৎপন্ন অ্যালডিহাইড থেকে যে বিজারণ হয়েছে তার ফলে অ্যালকোহল যেটা তৈরি হয়েছে এখান থেকে তারা সাধারণত যেটি তৈরি করে এস্টার তৈরি করে, অর্থাৎ এস্টার তখন কিন্তু প্রোডাক্ট হিসেবে পাওয়া যেতে পারে। যদি আমরা এখানে প্যালাডিয়ামকে আমরা যদি শুধু হাইড্রোজেনের সাথে যদি ব্যবহার করে ফেলি তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটাবে। এবার কোশ্চেন হচ্ছে যদি আমি বেরিয়াম সালফেট দিয়ে দিই, অর্থাৎ যে বেরিয়াম সালফেটের কথা বলছি সেই বেরিয়াম সালফেট যদি দিয়ে দিই তাহলে কী হবে, বেরিয়াম সালফেট কী করবে এই জায়গাগুলো কিছু কিছু অধিকার করে নেবে। তুমি দেখো কিছু কিছু জায়গা যদি অধিকার করে নেয় তাহলে কিন্তু এখন হাইড্রোজেন যে জায়গাগুলো আছে আমরা যে জায়গাগুলোকে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেনের জায়গা সেই হাইড্রোজেনের কিন্তু পূর্বের তুলনায় কিন্তু এখন কী হবে হাইড্রোজেনের সংখ্যা যে স্থানটা আছে সেই স্থানটা কী হবে কমে যাবে। তো হাইড্রোজেনের যেহেতু সংখ্যা কমে যাবে তার ক্রিয়াশীলতাও কমে যাবে, বিক্রিয়া করার প্রবণতা কমে যাবে, যার ফলে দেখা যাবে এই আরসিএইচও ফার্দার বিজারণ হয়ে অর্থাৎ ফার্দার রিডাকশন হয়ে এখানে অ্যালকোহল প্রস্তুত করতে পারবে না। অ্যালকোহল যদি প্রস্তুত না হয় তাহলে সে কিন্তু পরবর্তী ক্ষেত্রে এস্টার প্রস্তুতও করতে পারবে না। তো বিক্রিয়াটা যাতে করে যেভাবে আমরা দেখছি সে যাতে করে আরসিওসিএল আরসিএইচও থেমে যায় তার জন্য আমরা সাধারণত এই বেরিয়াম সালফেটকে ব্যবহার করি, যেটি এখানে ক্যাটালিস্টের একটি যে ক্রিয়াশীলতা সেটি কমিয়ে দেয় অর্থাৎ অনুঘটক বিষ হিসাবে কাজ করে। এই হচ্ছে বেরিয়াম সালফেটের একচুয়ালি মেকানিজম যেভাবে সে কী করে কাজ করে থাকে। তো সেই জন্য এখানে আবার অনেক সময় দেখা যায় অতিরিক্ত সতর্কতার জন্য আমরা সাধারণত সালফার বা কুইনোলিনকে আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ এখানে অনুঘটক বিষ হিসাবে আমরা কুইনোলিনকেও ব্যবহার করতে পারি, সালফার এবং কুইনোলিনকে আমরা এখানে দিতে পারি অনুঘটক বিষ হিসাবে, এটা কিন্তু ব্যবহার করা যেতে পারে। এটা কিন্তু আমরা অতিরিক্ত একটা সতর্কতা অতি সতর্কতা করার জন্য সতর্কতার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। তো অতিরিক্ত সতর্কতার জন্য যদি মনে হয় তাহলে সালফার ও কুইনোলিন অ্যাড করতে হবে বেরিয়াম সালফেটের সাথে আমরা সাধারণত করতে পারি, যাতে করে আমরা তাকে অ্যালডিহাইড যেটা উৎপন্ন হচ্ছে তাতেই আমরা রেখে দিতে পারি। তো এই হচ্ছে ছোট্ট একটা ব্যাপার যেটা আমরা রোজেনম্যান রিডাকশন নামে পরিচিত, যেটা অর্গানিকের একটা রেডক্স রিয়াকশন সেটা আমরা পেতে থাকি। অর্থাৎ তোমরা প্রত্যেকেই যেটা দেখতে পেলে সেটা হলো কি একটা রিডাকশন রিয়াকশন, এটি খুব ইম্পর্টেন্ট ক্লাস টুয়েলভের জন্য। যারা এই ভিডিওটা দেখছো তারা এখনও পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই যেটা দরকার আমরা প্রথমেই একটা চিন্তাভাবনা করো তোমরা কতটা ভালো পড়ছো কতটা বুঝছো কতটা দেখছো সেটা পুরোপুরি নির্ভর করছে তোমার একটা লাইকের, অর্থাৎ তুমি যদি ভিডিওটাকে লাইক করো আমি বুঝতে পারবো অ্যাকচুয়ালি তোমাদের ভিডিওটা যেটা আছে সেই ভিডিওটা উপকারে লাগছে। যদি তোমরা লাইক করো এবং কমেন্ট যদি কিছু কর যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করো, যদি আগের রিয়াকশানগুলো না দেখে থাকো রিয়াকশানগুলো দেখো, আর এই রিয়াকশানটাকেও ভালো করে মেকানিজম সহ প্র্যাকটিস করো। আর এইভাবে আস্তে আস্তে আমরা 20টা যে অর্গানিকের মোস্ট ইম্পর্ট্যান্ট রিয়াকশান আছে সেই রিয়াকশানের সিরিজ আস্তে আস্তে কভার করে ফেলবো। যতক্ষণ পর্যন্ত তোমরা এটা করছো ততক্ষণ পর্যন্ত আমরা অবশ্যই কী করবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো যেটা তোমাদের উপকারে লাগবে। আর যতক্ষণ না তোমাদের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আছি তোমাদের সঙ্গে, তোমাদের কল্যাণ স্যার, তোমাদের প্রিয় চ্যানেলে চেঞ্জ আছে।